বিতর্কর আবর্তত পুনৰ রাহুল গান্ধী, বিজেপির আক্রমণের লক্ষ্য রাহুল গান্ধী, রাহুল গান্ধীয়ে কেবল মুসলমানের হকে মাত মাতে, প্রমাণসহ দেখালে বিজেপি রাহুল গান্ধীক আক্রমণের লক্ষ্য হিসেবে বাছি লৈছে বিজেপি। মঙ্গলবারে অনুষ্ঠিত এক সংবাদমেল রাহুল গান্ধীর বিরুদ্ধে কতবোর তথ্য আগবায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই সমগ্র ঘটনা সংঘটিত হয়েছিল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যকাল। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যকালের সময় মনমোহন সিংয়ে আহ্বান জানাইছিল এক বিশেষ ভোজর, উপস্থিত আছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের দূতাবাসের বিষয়াসকল, উপস্থিত আছিল স্বয়ং রাহুল গান্ধী। और टिमोथी रोमा जो कि एम्बेसडर थे उस समय यूएस के, उनका हस्ताक्षर भी, अर्थात ही हैज साइंड ऑफ दिस टेलीग्राम एट द एंड। किसे भेजा गया? कॉन्फिडेंशियल हेड के नाते कॉन्फिडेंशियल बताया गया और यह टेलीग्राम भेजा गया यूएस स्टेट डिपार्टमेंट। বিজেপি নেতৃত্ব অভিযোগ করা মতো উক্ত বৈঠকত আমেরিকা যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফল লস্কর ই তৈবা প্রসঙ্গত রাহুল গান্ধীর মতামত জানিব বিচাৰিছিল। কিন্তু সেই সময় রাহুল গান্ধীয়ে বিতর্কিত মন্তব্য আগবঢ়াইছিল। রাহুল গান্ধীজি নে কহা জব উনসে পুছা গয়া টিমোথি জি সে ইউএস এম্বেসডর সে কি আপ এলিটি কে বারে মে ক্যা সোচতে হ্যায়, তো রাহুল গান্ধীজি নে কহা হ্যাঁ হ্যাঁ এলিটি তো হ্যায় আর থোড়া বহুত সাপোর্ট ইন্ডিয়া মে এলিটি কে লিয়ে হো সকতা হ্যায়, মগর এলিটি জ্যাদা মহত্বপূর্ণ নহীঁ হ্যায়, ज्यादा बड़ा वार्निंग कहीं से है तो वो रेडिकलाइज्ड हिंदू ग्रुप से है, और केवल हिंदू ग्रुप ही नहीं, वो ऐसे रेडिकलाइज्ड हिंदू ग्रुप्स जो बता रहे हैं जो एक रिलीजियस टेंशन और लड़ाई करते हैं मुस्लिम कम्युनिटी के साथ, मुस्लिम कम्युनिटी को हमेशा परेशान करके हिंदू रखते हैं। इतिमध्ये विषय तो इश्यू हिसाब से बीजेपी कर्नाटक निर्वाचन प्राक मुहूर्त ये इश्यूटक खेल विचार से बीजेपी। ब्यूरो रिपोर्ट, DY365।